নাচের অনুমতি নেই। তা সত্ত্বেও শহরে বিভিন্ন পানশালায় রমরমিয়ে চলেছে নাচ। হরিদেবপুর কাণ্ডের এতদিন পর পুলিশ এবার সেই নাচ বন্ধের জন্য উঠে পড়ে লাগলো, যা দেখে অনেকেই কটাক্ষ করে বলছে চোর পারালে বুদ্ধি বাড়ে। লালবাজার সূত্রে খবর, ধর্মতলা চত্বরে যে 22টি পানশালা রয়েছে তার মধ্যে 5টিতে গানের আড়ালে নাচ চলত। হরিদেবপুর কাণ্ডের পরও তা বন্ধ হয়নি। লালবাজারের তরফে 5টি পানশালার কর্তৃপক্ষকে বলা হয়েছে দ্রুত নাচ বন্ধ করতে, না হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। শহরের আর যেসব পানশালায় গানের আড়ালে নাচ হয় তাদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে। ক্রুনাল লাইসেন্স না থাকায় ইতিমধ্যেই বাইপাস সংলগ্ন কয়েকটি বারে গানও বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবারই হরিদেবপুর কাণ্ডে তদন্তভার নিজেদের হাতে তুলে নেয় কলকাতা গোয়েন্দা পুলিশ। এবার থেকে ঘটনা তদন্ত করবে গুন্ডা দমন শাখা। সোমবার হরিদেবপুর কাণ্ডে যে 4 জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ, তাদের এদিন তোলা হয় আলিপুর আদালতে। ধৃতদের 21 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।